যে আয়াত তেলাওয়াত করছি ওই আয়াত কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনি ইসরাঈল 15 নম্বর পারা 23 এবং 24 নম্বর আয়াত 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন থেকে আমি তেলাওয়াত করেছি ওই আয়াত কি তো আয়াতের মধ্যে তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায়া দেন এ মুমিন মুসলমান ইমানদার বান্দার শুনো وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان الله বলেন এ বান্দা আমি তোদের কাছে একটা পাওনা তোদের মা বাবা আরেকটা পাওনা আমি আল্লাহ পাওনার পর পরে তোদের মা বাবার পাওনা আদায় কর আমি আল্লাহর পাওনা দেওয়ার পর তোর মা বাবার পাওনাটা আদায় কর তোর মা বাবার পাওনাটা দিয়া দে আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু হে বান্দারা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবি না শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে বলুন তো ইবাদত কার কার আর আল্লাহ বলেন আমি অনেক জায়গার মধ্যে জানিয়ে দিয়েছি আল্লাহ বলেন জানিয়ে দেওয়ার কারণ হলো আমি আল্লাহর পাওনার পাশাপাশি তোদের মা বাবার পাওনাটাও আমি আল্লাহ জানিয়ে দিয়েছি তোদেরকে বুঝে দিয়েছি তারপরেও যদি পাওনাটা আদায় না করিস তারপরে তোদের কি অবস্থা হবে ওই বিষয়ে আমার আল্লাহ জানায়া দেন ইম্মা ইয়াবলুগান্না ইনদা কাল কিবরা আহাদুহুমা তোর মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে হবে বলুন তো কি আচরণ সৎ আচরণ এখন বর্তমান সমাজে সৎ আচরণ আসেনি এখন আসেনি সৎ আচরণ নাই ইহসান তোর মা বাবার সঙ্গে উত্তম রূপ ব্যবহার এমনকি সৎ আচরণ করার জন্য অর্ডার করলেন কে অর্ডার করেছেন আল্লাহ আল্লাহ জানায় দিলেন সৎ আচরণ কর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা যদি তোর জীবন দশা তোর মা বাবা পিতা মাতা যদি উভয় যদি অথবা একজন যদি তোর জীবন দশাই থেকে যায় তাহলে তার সঙ্গে উফ শব্দটা ব্যবহার করাইও না তাকে এমনকি তাকে দমক দিয়ে কথা বলিও না এমনকি আমার আল্লাহ জানায় দেন উফ ইউয়ালা তানহারুহুমা ওয়া লাহুমা কাউলান কারিমা এমন কি তোর মা বাবার সঙ্গে সৎ আচরণ কর এমন কি সম্মানজনক আচরণ করতে হবে কি জনক সম্মানজনক কি জনক সম্মানজনক আচরণ করতে হবে রে মুসলমান ওই মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে কিন্তু আমাদের দেখা যায় বাহিরে সম্মানজনক আচরণ করে আর বাড়ির ভিতরে গেলে যত দুর্ব্যবহার আছে করে এরকম সন্তান আছে না না ওইরকম সন্তানের অভাব নাই এখন যুবকদের যুবকদের দিকে তাকাইলে ওই যুবকদের অবস্থা এখন বর্তমান সমাজে ভালো নাই ওই যুবকদের আলোচনা করতে গেলে দুই ঘন্টার প্রয়োজন তিন ঘন্টার প্রয়োজন ওই দিকে যাওয়ার দরকার নেই আল্লাহ বলেন দুই ধরনের হক আছে একটা হইলো হকুল্লাহ আমি আল্লাহর হক আদায় করবি দুই নম্বর হলো হকুল ইবাদ তোমাদের মানুষদের তোমাদের মা বাবার তোমাদের আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে ওই হক গুলা যদি তোমরা আদায় করতে পারো রে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি কি তৈরি করছে জান্নাত তারপরে আয়াতে 24 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায়া দেন ওয়াখফিদ লাগুমা জানাহাত দুল্লি মিনার রাহমা এ বান্দারা শুনো শুনো তুমি তোমার মা বাবার সঙ্গে যখন তুমি তোমার মা বাবার কাছে যাইবা তোমার বিনয়ের ডানাটা বিছাইয়া দিবা বলে বিনয়ের ডানা কিভাবে বিছাইয়া দিব রে বলে মা বাবার সঙ্গে মা বাবার কাছে যখন তুমি যাইবা ওই মা বাবার কাছে যাও
যাওয়ার সাথে সাথে তুমি বিনয় হয়ে যাইবা নম্র হয়ে যাইবা ভদ্র হয়ে যাইবা মা বাবার সঙ্গে মা বাবার কাছে গিয়া জোরে হাঁটাহাঁটি করবা না জোরে হাত লালারি করবা না তোমার মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার করিও না তোমার বিনয়ের ডানাটা তুমি বিচায়া দাও যত সম্মানজনক কথা আছে যত সম্মানজনক আচরণ আছে তোমার মার সঙ্গে বাবার সঙ্গে করো সুবহানাল্লাহ কোন শুধু তাই নয় আমার আল্লাহ বলেন আমি কুরআনুল কারিমে একটি তোমার মা বাবার জন্য দোয়া করার একটা নূর দিয়ে দিয়েছি ওই নূরটা আমার আল্লাহ বলেন তোমার মা এবং বাবা যদি দুনিয়ার জমিনে থাকে অথবা না থাকে তুমি তোমার মা বাবার জন্য দোয়াটা করো ওয়াখফিদুলাহুমা যানাআল্লি মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ ডাক দিয়া বলেন এ বান্দারা তুই তোর মা বাবার জন্য দোয়া কর ওই ছোট্টবেলা তোর মা যেমন ভাবে বাবা যেমন ভাবে লালন পালন করেছে এমন ভাবে তোরা তোর মা বাবার সঙ্গে সদাচরণ কর এমন কি মা বাবার জন্য দোয়া কর যেন কবরের মধ্যে আল্লাহ ছোট্টবেলা যেমন ভাবে লালন পালন করছে এমন ভাবে আমার আল্লাহ যেন ওই মা বাবার কবরের মধ্যে রাখেন বলেন সুবহানাল্লাহ হে মুসলমান ভাইরা আমার শুনেন মা বাবার খেদমত কত দামি আমার আল্লাহ জানাইয়া দেন মা বাবার খেদমত বড় দামি যারা মা বাবার খেদমত করছে ইতিহাসের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় কোরআনের মধ্যে পাওয়া যায় যারা মা বাবার খেদমত লাগাতার লাগাতার করতে পারছে ওই মার খেদমত যারা করছে রে ওই মা বাবার খেদমতের কারণে সন্তান দুনিয়া ও আখেরাতে সফল হয়ে গেছে হইছেনি ওয়াইসাল কারনি নাম শুনছেন ওয়াইসাল কারনি নাম শুনেন নাই আমরা গ্রামে ভাষা কয় ওয়াজ করুনি বলে নাম কি কয় ওয়াজ করনি কিন্তু কিতাবের মধ্যে কি পাওয়া যায় ওয়াইসাল কারনি কি পাওয়া যায় ওয়াইসাল কারনি ওয়াইসাল কারনি যখন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার এক মুহূর্তে ওয়াইসাল কারনির কথা আমার নবী হযরত উমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন এ উমর আলী তোমরা শুনিয়া যাও একজন মানুষের কবর তোমার কাছে তোমাদের কাছে পৌঁছাইয়া দিতে চাই হযরত উমর হযরত আলী দুইজন সুন্দর করে নবীর সামনে গিয়া তাশরিফ আনলেন আনার পরে নবীজি ডাক দিয়া বললেন দুইজন মানুষ তোমরা শুনো তোমাদেরকে একজন মানুষের সংবাদ দিতে চাই তখন হযরত আলী হযরত উমর ডাক দিয়া বললেন নবী গো কোন মানুষের সংবাদ দিতে চান ওই মানুষটা তো কত বড় দামি হবে যেই মানুষের সংবাদ আপনি নবী দিতেছেন ওই নবী ডাক দিয়া বললেন উমর তোমাদেরকে একজন মানুষের কবর ওই মানুষটার নাম হলো ওয়াইসাল কারনি তোমরা শুনিয়া নাও আমি নবী দুনিয়া থেকে চলে গেলে ওই ওয়াইসাল কারনির সঙ্গে তোমাদের দেখা হবে আর দেখা হওয়ার সাথে সাথে তোমরা ওয়াইসাল কারনির কাছ থেকে দোয়া নিবা সুবহানাল্লাহ না কেমন ওয়াইসাল কারনি নবীর কাছে চিঠি লিখলেন নবী গো আমার তো সাহাবী হওয়ার বড় শখ কিন্তু আমি একটা কারণে একটা বাধার জন্য আসতে পারি নাই নবী চিঠির মধ্যে লেখা ওই বাধা কিসের জন্য বলে আমার বৃদ্ধ মা ঘরের ভিতরে অন্ধ হইয়া ঘরের ভিতরে সব কিছু ঘরের ভিতরে করতে হয় ওই মার খেদমতের কারণে নবী গো আপনার দরবারে আসতে পারি নাই আমার নবী পাল্টা সিটি লেইকা বললেন ওই সালকারনি সাবধান সাবধান ওই মারে পালায় আইসো না আমি নবীর দরবার থেকে ওই মার খেদমতের দরবারে তুমি হাজার গুণ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাইবা কার খেদমত করলে কার সেবা করলে
মার সেবা করলে ওই সালকারনে ওই সিটি পড়লেন পড়ার পরে কান্না করা শুরু করে দিলেন আমার নবী যে কথা বলছে রে ওই কথাই সঠিক যদি মার খেদমত করে তাহলে ওই মার খেদমত করিয়া আল্লাহ পর্যন্ত বলে পৌঁছে যাইব তাহলে আমার নবীর কথাই সঠিক ওই নবীর কথা সঠিক বলিয়া ওই সালকারনে মার খেদমত করতে 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 এক সময় আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই সালকারনে ওই জায়গার মধ্যে আসার পরে দেখা যায় হজের মৌসুম শুরু হয়ে গেছে হযরত ওমর ডাক দিয়া বললেন হাজীদেরকে সবাইকে ডাক দিয়া বলো যে কারারে ওই ইরানবাসী সবাইকে বলো দাঁড়িয়ে যাইতে বললেন হ্যাঁ ঠিক আছে সবাই দাঁড়িয়ে যাও সবাই দাঁড়িয়ে গেলেন যাওয়ার পরে বললেন কারাসো কারান গোত্রের মানুষগুলা কারান দেশের মানুষগুলা দাঁড়িয়ে যাও একজন মহিলা ডাক দিয়া বললেন আমরা দুইজন মাত্র কারান দেশের মানুষ আর আমাদের গোত্রের কোনো মানুষ নাই ওই মহিলা ডাক দিয়া বললেন বলার সাথে সাথে হযরত ওমর ডাক দিয়া বললেন ও মহিলা তুমি এবং আরেকজন কোথায় বললেন ওই ব্যক্তিটা হলো আইসাল কারনি তখন হযরত ওমর বললেন ও মহিলা তোমার সঙ্গে কোনো কথা নাই আমাদের কথা যা কিছু আছে সব কিছু আইসাল কারনির সঙ্গে আছে সুবহানাল্লাহ ওয়াইসাল কারণে ওই মহিলা ডাক দিয়া বললেন উমর ওই ওয়াইসাল কারণের কথা বলতেছো কিন্তু ওয়াইসাল কারণে তো একটা পাগল ওয়াইসাল কারণে কি পাগল তখন ডাক দিয়া বললেন না না হে পাগল হতে পারে না এ মহিলা তুমি শুনিয়া রাখো তুমি পাগল কিন্তু ওয়াইসাল কারণে কখনো পাগল হতে পারে না ওই মহিলাকে ডাক দিয়া বলা হলো ও মহিলা ওই ওয়াইসাল কারণে কোথায় গেছে তুমি কি জানো রে বলে হ্যাঁ ঠিক আছে ওই আরাফাতের ময়দানের দিকে যাও দুইজন রওনা করে গেলেন গিয়ে দেখলেন একটি পাহাড়ের এলাকার মধ্যে একটি উট বাঁধা ওই উটটা ঘাস খাইতেছে এমন সময় ওয়াইসাল কারণের দিকে তাকায়া দেখে একটা জঙ্গলে পাহাড়ের দিকে তাকায়া ওয়াইসাল কারণী নামাজ আদায় করতেছে কি আদায় করে নামাজ আদায় করতেছে ওই সালকারনি যখন নামাজ আদায় করতেছে দুইজন সাহাবি বিখ্যাত দুইজন সাহাবি হযরত ওমর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সালকারনির সামনে যখন গিয়া দাঁড়াইলেন ওই সালকারনি মনে মনে নামাজ থেকে ভাবতেছে দুইজন মুসাফির ওই দুইজন মানুষকে দেখে শর্টকাট করে নামাজটা আদায় করে নিলেন আর বললেন তুমি কি ওই সালকারনি দুইজন সাহাবি জিজ্ঞাসা করলেন করার পরে বললেন হ্যাঁ হ্যাঁ আমি তো ওই সালকারনি ওই কারান দেশের মানুষ আমি তো ওই কারান দেশের গোত্রের মানুষ কেন আমার সঙ্গে কিসের দরকার বলে তোমার সঙ্গে বহু দরকার ওইটা আমার নবী বলেছে সুবহান হযরত ওমর ডাক দিয়া বললেন ওয়াইসাল কারণে তোমার নাম কি বলো বলে আমি তো আল্লাহর বান্দা বলে তোমার নাম কি বলে তোমার বাবার নাম কি বললেন আমি তো একজন আল্লাহর গোলাম এমন করে হযরত ওমরের সঙ্গে ঢং আরম্ভ করে দিলেন হযরত ওমর কুদান দিয়া বললেন হে তুমি কার সঙ্গে কথা বলতেছো বলো তোমার নাম কি বললেন আমার নাম ওয়াইসাল কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন ওয়াইসাল কারণে ওই ব্যক্তিটা যে ব্যক্তিটা তোমাকে জিজ্ঞাসা করতেছে ওই ব্যক্তিটার পরিচয় কি তুমি জানো বললেন না না জানার কারণে তো কিছু ডং করে নিলাম বলে ওই ব্যক্তিটা হলো খলিফাতুল মুসলিমিন হযরত উমর সুবহান তখন ওয়াইসাল কারণে কাঁপা শুরু করে দিলেন কাঁপতে কাঁপতে বলতেছে ও উমর আমি তো আর কোনোদিন মদিনায় আসি নাই তার জন্য তোমাকেও চিনতে পারি নাই রে উমর তার জন্য তোমার সঙ্গে বিয়াদবি করে ফেলেছি হযরত ওমর বললেন না না বিয়াদবি হয় নাই ওয়াইসাল কারণে তুমি কেমন আমল করেছো যে আমল করার কারণে যে ইবাদত করার কারণে আমার নবী বলেছেন তোমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য কার কাছ থেকে ওয়াইসাল কারণের কাছ থেকে ওয়াইসাল কারণে ডাক দিয়া কান্না করা শুরু করে দিলে ওয়াইসাল কারণে কান্না শুরু করে দিয়া বললেন উমর ও আলী তোমরা থাকতে আমি কেন দোয়া করব রে আমি তো একজন সাধারণ মানুষ আর তোমরা হলো খলিফাতুল মুসলিমিন এমনকি তোমরা হলো খুলাফায়ে রাশিদি সুবহানাল্লাহ
তোমরা দোয়া করো হযরত আলী ডাক দিয়া বললেন ও সালকারনি শুনো আমাদেরকে আমার নবী মৃত্যুর আগ মুহূর্তে জানাইয়া দেন ও সাহাবীরা তোমরা শুনো ওই ওই সালকারনিরে যখন পাইবা পাওয়ার সাথে সাথে আমার উম্মতদের জন্য দোয়া করায়া নিবা বলুন তো কিসের জন্য একমাত্র মা বাবার কি মার সেবা মার কি মার খেদমত ওয়াইসাল কারণে শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে দেখলাম ওয়াইসাল কারণে যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে এমন অবস্থায় একজন ফেরেশতা ডাক দিয়া বলবেন ওয়াইসাল কারণে তুমি শুনো তোমাকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না তখন ওয়াইসাল কারণে ডাক দিয়া বলবেন কেন কেন সবাই তো জান্নাতের মধ্যে যাইতেছে কেন আমি যাব না তখন বলবেন তুমি পিছন দিক দিয়া তাকায়া দেখো পিছন দিক দিয়া তাকাবে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবে ওয়াইসাল কারণে তুমি দুনিয়ার জমিনে একটা খেদমত করার কারণে একটা সেবা করার কারণে একটা মানুষকে খেদমত করার কারণে তোমার দাম এত বাড়াইয়া দিয়েছেন আমার আল্লাহ তুমি যখন দুনিয়াতেও দোয়া করতা আমি আল্লাহ ফিরাইতে পারতাম না কেননা তুমি মার খেদমত করতা ওইসল কারণে আজকে তুমি পিছন দিক দিয়ে ঘুরে দেখো ওই যে লোকগুলা তোমার বংশের মানুষগুলাকে দেখতেছো ইমানদার বংশের মানুষগুলাকে তুমি আঙ্গুল দিয়া যত মানুষকে ইশারা করবে রে ওইসল কারণে প্রত্যেকটা মানুষে আমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ ওইটা কার পর কার পর মা বাবার খেদমত কার খেদমত এখন বর্তমান যুগে মা বাবার খেদমত করতে চায় না এমন আছে না নাই শাশুড়ির সাথে এমন ভালো আচরণ করে রে বাবার সঙ্গে শ্বশুরের সঙ্গে এমন ভালো আচরণ করে আর নিজের মা বাবারে বুড়া বুড়ি ডাহে আছে না নাই এমন এমন পরিস্থিতি দেখবেন কিন্তু মার বাবা ওই দুইজন মানুষ থেকে পৃথিবী তার আপন কেউ আর হতে পারে না হইতে পারে হইতে পারে না একজন সাহাবি ওই সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা আব্দুল উজ্জা মাকে যখন ঘরের ভিতরে ঢুকতো তখন আঘাত দিয়া দিয়া কথা বলতো নবীর একজন সাহাবি ছিল আব্দুল উজ্জা মাকে যখন আঘাত দিয়া কথা বলতো রে যখন আব্দুল উজ্জার মৃত্যুর সময় হয়ে গেল তখন নবীজির দরবারে সংবাদ গেল ও নবী আপনার একজন সাহাবি মৃত্যুর শয্যায় কিন্তু তার মুখ দিয়া কালেমা বাহির হচ্ছে না এখন তো সে মুসলমান হতে পারবে না সে ঈমান নিয়ে মরতে পারবে না নবী গো আপনি যদি একটু কষ্ট করে আসতেন নবীজি ডাক দিয়া বললেন না না আমি না যাওয়ার কারণে আমি হযরত আবু বকরকে ওই আব্দুল উজ্জার বাড়ির মধ্যে পাঠাইয়া দিলাম পাঠাইয়া দেওয়ার পরে আব্দুল উজ্জার বাড়ির মধ্যে যাইলেন যাওয়ার পরে ওই আব্দুল উজ্জার বাড়ির মধ্যে গিয়া ওই আব্দুল উজ্জাকে কালেমার তালকিন দিলেন কালেমার তালকিন দিতে দিতে কিন্তু মুখ দিয়ার কালেমা বাহির হচ্ছে না হযরত আবু বকর বললেন না না আমার দ্বারা কোনোদিন সম্ভব নয় হযরত আবু বকর বললেন যে হযরত উমরের দরকার হযরত উমর আসলেন কিছুক্ষণ তালকিন দিলেন দেওয়ার পরে বললেন না না আমার দ্বারা সম্ভব নয় তিন নম্বর সাহাবী হযরত উসমান গনিকে পাঠাইলেন হে হযরত উসমান গনি যাও আব্দুল উজ্জার বাড়ি যাও আব্দুল উজ্জার মুখ দিয়ে নাকি কালেমা বাহির হচ্ছে না যাও যাও তাই কালেমার তালকিন দাও দুই নম্বর তিন নম্বর সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যাওয়ার পরেও তালকিন দিলেন কোনো কাজে আসে নাই নবীজি ডাক দিয়া বললেন আব্দুল উজ্জার মা ওই ঘরের ভিতরে আসেনি আমি নবীও তালকিন দিয়ে কোনো কাজে আসে নাই এ কি এমন বেয়াদবি করছে মার সঙ্গে মার দরজা খুলে মা কান্না করা শুরু কইরা দিছে মা কান্না করতে করতে বলে আমার সন্তান আমাকে এমন কষ্ট দিছে রে এমন বেদনা দিছে ওই সন্তানের কষ্ট আর বেদনা আমি বলতে পারি নাই তখন নবী বললেন যা সাহাবীরা যাও যাও রে লাকড়ির ব্যবস্থা করো তাকে হিন্দুদের মতো জ্বালিয়া দিতে হবে কি করতে হবে হিন্দুদের মতো
জ্বালিয়ে দিতে হবে আব্দুল উজ্জা যখন নবীজি বললেন সাহাবীরা লাকড়ি দলা করলেন লাকড়ি দলা করিয়া ওই আব্দুল উজ্জাকে শুরু করলেন বলে তার তালকিন বাহির হবে না কালেমার তালকিন বাহির হবে না কেন না মা বাবার কষ্ট মা বাবাকে যারা কষ্ট দেয় দুনিয়া তারা মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারে না কি নিয়ে মরতে পারে না ঈমান নিয়ে মরতে পারে না আল্লাহ আমার নবী ডাক দিয়া বললেন আব্দুল উজ্জার মা গো তোমার কি এমন বেদনা তোমাকে কি এমন কষ্ট দিছে বলে আমার সন্তান যখন কথা বলতো আমাকে কষ্ট দিয়ে কথা বলতো রে আমাকে যখন কথা বলতো আমার সঙ্গে কথা বলার সাথে সাথে মনে হইতো এক একটা কষ্টদায়ক কথা বলতো মনে হয় যেন আমি মার কলিজার মধ্যে লাগছি ওই কলিজার মধ্যে গেলা এগা দাগ পড়ে যাইতো আমি মা মনে মনে কষ্ট পাইতাম কিন্তু সন্তানকে বুঝতে দিতাম না আজ আমি মা সহ্য করতে পারি নাই মাফ করি নাই তার জন্য তার জবান দিয়ে খালেমাও নসিব হই না নবী ডাক দিয়া বললেন ও আব্দুল উজ্জার মা তোমার সন্তানকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও আব্দুল উজ্জার মা বললেন হে নবী আমি ক্ষমা করিয়া দিলাম গো আমার সন্তানকে আব্দুল উজ্জার মা যখন ক্ষমা করে দিলেন সন্তানের জবান দিয়া কালেমা বাহির হইতে লাগলো সুবহানাল্লাহ এটা কার দোয়া মার দোয়া এমন কি মার বদুয়া ওই দুইটা জিনিস মারাত্মক দুইটা জিনিস মারাত্মক রাসূল বলেন না রাসূল বলেন হুমা জান্নাত তুকা ওয়া নারুকা তোমার মা জাহান্নামের কারণ তোমার মাতা পিতা জাহান্নামের কারণ তোমার পিতা মাতাই হলো জান্নাতের কারণ কিসের কারণ জান্নাতের কারণ একটি ঘটনা বোঝাইবার জন্য বলতেছি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বয়স 10 ছিল ওই 10 বছর থেকে আমার নবীর খেদমত শুরু করলেন খেদমত করতে 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 যখন নবীর 10 বছর হয়ে গেল ওই সাহাবীর 10 বছর খেদমত হয়েছে মোট 20 বছর বয়স হয়ে গেছে আমার নবী ডাক দিয়া বললেন ও আনাস তুমি তো বড় দরিদ্র ফ্যামিলির মানুষ বড় অসহায় ফ্যামিলির মানুষ তোমার ঘরের ভিতরে শুনছি সুলাত আগুন ধরে না তখন একদিন আবু একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বললেন ও আনাস তোমার নবীকে আমার নবীকে একদিন দাওয়াত দিও আজকে এশারের পরে আমি দাওয়াত দিয়ে দিলাম তোমার নবীকে বলবা আমি আনাস তোমার মা নবীকে অনেক ভালোবাসি অনেক মহাব্বত করি আজকে রাত্রে নবীর আমাদের ঘরে দাওয়া সুবহান কার ঘরে দাওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দাওয়াত ওই নবীকে ডাক দিয়া বললেন নবী গো আমার মা আপনাকে বড় ভালোবাসে মহাব্বত করে ও নবী আমাদের ঘরের যদি দাওয়াত আপনি গ্রহণ করতেন গো নবী নবী বললেন আনাস তোমার দাওয়াত আমি গ্রহণ করিলাম মাগরিবের পরে যাইতে পারবো না এশারের নামাজ পরে তোমার বাড়ির মধ্যে যাইব তোমার আম্মাকে গিয়া বলিও নবীজি এশারের নামাজ পড়িয়া আনাসের ঘরে দাওয়াত খাইতে যাইবেন এমন সময় আনাসের দরজার সামনে গেলেন আনাসের মা দরজার থেকে বাহির হইয়া আমার নবীর চেহারার দিকে একবার তাকায় রে একবার ছাদের দিকে তাকায় আনাসের মা ডাক দিয়া বললেন ও আনাস তুমি শুনো আমার সন্তান শুনো রে নবীজির চেহারা মুবারকের দিকে একবার তাকায় একবার আমি ছাদের দিকে তাকায় আমি দেখলাম ছাদের মধ্যে দাগ আছে কিন্তু আমার নবীর চেহারা মুবারকের মধ্যে কোনো দাগ না এমন সুন্দর ছিলেন আমার নবী শুধু তাই নাই ওই ঘটনাটা আনার কারণ হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঢুকলেন আমার নবী তাসবিহ আনলেন আমার নবীকে ডাক দিয়া বললেন নবী গো আনাস যখন আপনার খেদমত করিয়া গভীর রাত্রিবেলা যখন বাসার মধ্যে আয়েশা ঘুমের মধ্যে থাকে এমন সময় আমি তাকায়া দেখলাম ওই আনাস কি তার যন্ত্রণার কারণে সোজা হইয়া ঘুমাইতে পারে না বেকা হইয়া ঘুমাইয়া থাকে গো কিদার কারণে আমি আপনাকে দেওয়াত দেওয়ার কারণ আপনি আনাসের জন্য দোয়া করবেন যেন আমার আনা
কোটিপতি হই আমার আনাজন বড় লোক হই আমার আনাজন অর্থ সম্পদ ওয়ালা হই আমার আনাজন টাকা ওয়ালা হই এ তার জন্য আপনি নবীকে দাওয়াত দেওয়া হইল নবী ডাক দিয়া বললেন আম্মা জান আমি নবী দোয়া করব না আপনি আম্মা জান দোয়া করেন আমি নবী দুয়ার সাথে সাথে আমিন আমিন বলবো দুয়ার সাথে কি বলবে আমিন আমিন বলবো আর এখন দেখবেন ওই ঘটনাটা আনার কারণ হলো আমার নবী বলতেছেন সন্তানের জন্য যখন মা দোয়া করে ওই পর্দার মধ্যে কোনো বাধা থাকে না ওই পর্দার মধ্যে কোনো আর কোনো বাধা সৃষ্টি হয় না বাবা যখন দোয়া করে খারাপ দোয়া করক এমন কি বালা দোয়া করক ওই দুইটার মধ্যে কোনো বাধা সৃষ্টি হয় না সুবহান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত তুলে দিলেন হাত তোলা তোলার পরে দোয়া শুরু করলেন আমার নয় বললেন আমিন আমিন ওই আনাসের মার দোয়া কবুল হয়ে গেছে এমন কি আনাসের অর্থ সম্পদ আমার আল্লাহ বাড়ায়া দিয়েছে এখন দেখা যায় আমাদের মার দরবার ফালাইয়া বাবার দরবার ফালাইয়া ওই গাঞ্জাকুর বাবার দরবারে যা কাশি লইয়া আছে না নাই এরকম মানুষ আসেনি হ্যাঁ সুদের টাকা 5000 টাকা দিয়া কাশি কিন্না লইয়া বাবার দরবারে যায় আর বাবা ওই কাশি বেচা বিল্ডিং দেখে চা আছে না নাই এরকম আসেনি ওইরকম বন্ড বাবা আসেনি ওই মা বাবার দরবার পালাইয়া ওই বন্ড বাবার দরবারে যাইও না মা বাবা যদি দোয়া করে মা বাবার কাছে দোয়া লও একজন সাহাবী আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে আমি জানতে চাই ওই মার হক বেশি নাকি বাবার হক বেশি গো আমার নবী বললেন উম্মুকা তোমার মার হক বেশি তখন দ্বিতীয়বার প্রশ্ন করলেন নবী গো আমার মার হক বেশি নাকি আমার বাবার হক বেশি আমার নবী ডাক দিয়া বললেন উম্মুকা তোমার মার হক বেশি রে তিনবার জিজ্ঞাসা করলেন নবী গো আমার মার হক বেশি নাকি বাবার হক বেশি বললেন উম্মুকা তোমার মার হক বেশি চতুর্থবার বলার পরে বললেন নবী গো বলুন তো আমার মার হক বেশি নাকি বাবার হক বেশি চতুর্থবার বলার পরে বললেন আবুকা তোমার বাবার হক চার নম্বর বার নবীকে ডাক দিয়া বললেন নবী গো চার নম্বর বার কেন বললেন আপনার আমার বাবার হক বেশি তিন নম্বর বার তো বলতে পারতেন দুই নম্বর বার তো বলতে পারতেন এক নম্বর বার তো বলতে পারতেন নবী বললেন তোমার মা তিনটা এমন এমন কষ্ট করছে পৃথিবীর কোন মা যে কষ্ট করছে পৃথিবীর কোন বাবা এমন কষ্ট করে না কষ্ট করছে তোমার মা তিনটা এমন কষ্ট করছে রে যা পৃথিবীর কোন বাবা এমন কষ্ট করে নাই সাহাবীকে জিজ্ঞাসা করলেন ও সাহাবী তুমি কি জানতে চাও ওই তিনটা বিষয় কি তিনটা কষ্ট কি সাহাবী আগ্রহ হইয়া বললেন নবী গো বললে তো আরো ভালো বললেন কি কি কারণ গো নবী বললেন এক নম্বর কারণ হলো তোমার মার গর্ভে যখন তুমি প্রথম দিন আসো ওই প্রথম দিন থেকে তিন মাস পর্যন্ত তোমার মা লুকমা যখন দে খাবার যখন তোমার মার মুখের মধ্যে দে দেওয়ার সাথে সাথে বমি কইরা দে তোমার মা তুমি গর্ভে আসার কারণে এক লুকমা ভাত ভালো করে খাইতে পারে না রে সন্তান ওই তোমার মা ভালো করে ঘুমাইতে পারে না ওই পরিবারের দর্জন 12 জন মানুষ যখন একসঙ্গে কানার মধ্যে বসে বসার সাথে সাথে সবাই কানার মধ্যে কোনো ডিস্টার্ব হয় না যখন তোমার মা কানার মধ্যে বসে সবাই কানা কাইতেছে তোমার মা ওইটা গিয়া বমি করা শুরু করে দিয়েছে তুমি সন্তানের জন্য এই তিনটা মাস একদিনও ভালো করে ঘুমাইতে পারে নাই রে শান্তি মতে বললেন ঠিক আছে নবী গো শুধু তাই নয় কোদার কসম করে বলি ওই নবী ডাক দিয়া বললেন আল্লাহর কসম করে বলি তোমার মা 10 মাস 10 দিন একদিনও শান্তি মতে বসবাস করতে পারে না সুবহানাল্লাহ
শুধু তাই নয় নবী ডাক দিয়া বললেন ও সাহাবী শুনিয়া দাও তোমার মা যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হইবা ওই ভূমিষ্ঠর কষ্ট পৃথিবীর কোন মানুষ কোন পুরুষ মানুষে সহ্য করে নাই ওই ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার মা কত কষ্ট করছে জাননি মনে হয় যেন আজরাইলটা নাকের আগার মধ্যে আয়সা বৈশা রয়েছে এমন অবস্থা হয়েছে সকল মানুষকে যখন তোমার তুমি যখন দুনিয়াতে আসবা আশেপাশের মানুষগুলো লাত্তিয়া ছিটিয়া ফালাইয়া দিয়েছে এমন বেদনাদায়ক সময় একটা ওই সময়ের সময় যখন তোমার মা তুমি যখন ভূমিষ্ঠ হও তুমি যখন দুনিয়াতে আসো আর আওমাও করে চিৎকার দাও তোমার মুখের দিকে তাকাইয়া তোমার মা ওই দশ দিন দশ মাস দশ দিনের বেদনা সকল বেদনা তোমার চেহারার দিকে তাকাইয়া বইলা ফলাইছে শুধু তাই নয় নবী ডাক দিয়া বললেন যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হইছো ওই ভূমিষ্ঠর কষ্টটা তোমার মা তোমার চেহারার দিকে তাকাইয়া ওই বেদনাটা তোমার মা মুইসা ফালাইছে শুধু তাই নাই নবী ডাক দিয়া বললেন ও সাহাবি তুমি শুনিয়া নাও তোমার মা তুমি যখন দুনিয়াতে আসছো আসার পর থেকে একদিন নয় দুই দিন নয় তোমাকে আড়াই বৎসর পর্যন্ত তোমার মা তোমার তোমার মা তোমার মার বুকের মধ্যে ঘুম পাড়াইছে সুবহান কই বছর আড়াই বছর পর্যন্ত শুধু তাই নয় সাহাবিকে ডাক দিয়া বললেন ও সাহাবি শুধু এতটুকুই শেষ নয় তোমার মা আড়াই বছর তোমাকে দুধ পান করাইছে এক মন দুই মন নয় হিসাব করলে বিজ্ঞানীদের টেস্টের মধ্যে দেখা গিয়েছে একটা সন্তান কমপক্ষে চল্লিশ মন দুধ পান করে কয় মন কয় না কয় মন চল্লিশ মন দুধ পান করে